পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলখানা মোড় এলাকার একটি পানশালায় ভুজিয়া সরবরাহের দরুন টাকা আদায় করতে গিয়ে ওই পানশালারই কয়েকজন বাউন্সার এবং স্থানীয় কিছু দুষ্কৃতী গৌতম সাউ নামে এক ভুজিয়া ব্যবসায়ীকে মারধর করে বলে অভিযোগ। ওই ভুজিয়া ব্যবসায়ী অভিযোগ করেন, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। ব্যবসায়ী জানান, কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য চলে আসেন। তিনি আরও জানান, হোটেলের ম্যানেজার তাকে বাঁচানোর চেষ্টা করলে তার সঙ্গে দুর্ব্যবহার করে বাউন্সাররা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। এ ব্যাপারে ওই ভুজিয়া ব্যবসায়ী সাতজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় কেস করতে এসেছি। কি কারণে? এই হোটেল ডাউন টাউনে গিয়েছিলাম কালেকশনের জন্য, সেখান থেকে বেরোনোর টাইমে আমাকে হোটেলে যারা বাউন্সার ওই ভুজিয়া টুজিয়া দিই, সেই উপরে উদ্দেশ্যে গিয়েছিলাম টাকা চাইতে। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর হোটেলের রুমের মধ্যে চারজন পাঁচজন ছিল, তাদের নাম ছিল হাবু, সিকান্দার, তারপর মেহরাজ, বান্টি, মিলন। এরা হঠাৎ আমার উপরে অ্যাটাক করলো, এমন অ্যাটাক করেছে তোমার মার্ডার মতন অ্যাটাক করা যাবে বলে মেরে 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 বাইরে নিয়ে গেলো। সেটা কারণ কিছু জানি না, কি জন্য মামা মেরে সেটাও কারণ জানি, জিজ্ঞেস করছি সবাইকে কি কারণে আমার মারছি, কি কারণে মারছি। আমার টাকা ছিল, বাজার কালেকশন টাকা ছিল, আমাকে মেরে মেরে বাড়ির লিফটে বোঝা যাচ্ছে, মেরে দেবো তোকে, মেরে দেবো। যা যখন গেঞ্জি গেঞ্জি সব জামা টামা ছিঁড়ে দিয়েছে, ব্যাগ থেকে টাকা বার করে নিল, ওই 7,500 টাকা বার করে নিয়ে আমাকে লিফটে সিঁড়ি থেকে ধাক্কা ছুঁড়ে ছুঁড়ে আমাকে ফেলে ফেলে নিচে নামিয়ে নিয়ে গেল, কোনো সত্য নেই ওদের কথাবার্তা নেই, কিছুই নেই। আমার গিয়েছিলাম ওইখানে ভুজিয়া পেমেন্ট আনতে গিয়েছিলাম, স্যারের কাছে গেছিলাম, ম্যানেজার। তারা আগে আগের দ্বারা যখন হোটেল চলতো যখন টাউন টাউন, সব বাউন্সার ছিল, যত সব বাউন্সারের কাজ করতো। এদের বাড়ি সব মোটামুটি সব রসিকপুরে বাড়ি আছে মোটামুটি সব। আমাকে তো পায়ে পায়ে মেনেছে, বুকে চার্জ করেছে, বুকে হসপিটালে সব চেক আপ করিয়েছি, ফটো তুলে নিয়ে এসেছি। এখানে হাত দাঁড়াতে দাঁতে কামড়েছে, কামড়েছে দাঁত দিয়ে, তারপর পিঠে প্লাস্টিক পাইপ দিয়ে পিঠে উদুম মেরেছে, সব দাগ আছে পিঠের মধ্যে, দাগও আছে পিঠের মধ্যে, এমনভাবে মেরেছে। তারপর তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার আমি উপরে এসেছি স্যারের কাছে, ঘটনাটা প্রথম স্যারকে বললাম, আবার স্যার রুম আমাকে বসিয়ে দিল রুমে, ঠিক আছে বস আমি ওদের সঙ্গে কথা বলছি। আবার সেই মতো আবার তোমার হাবু, সিকান্দার, মেহরাজ এসে রুম বন্ধ করে রুমের মধ্যে এমনভাবে খেলা যে গলা শ্বাস পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম, আমি মরে যেতাম এমন করেছিলাম। ওখানটা যা করে আমি ট্রেনে মেরে দরজা খুলে বেরোলাম, আমার ম্যানেজারকে ডাকলাম, ম্যানেজারকে ঢুকে আবার ম্যানেজার ঘরের রুমে গেলাম, জিম রুমে গেলাম, ওখানে ঢুকে উঠে আমাকে অ্যাটাক করছে, আমাকে জিমেকেও অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করছে, মেরে ওরা সবাইকে মেরে আমার মানে মেরে শেষ করে দেয় আমাকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।